আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানের শেষ দশক, নাজাতের সময় চলছে। এই মুহূর্তে যে যেখান থেকে সেহরির মুবারকময় মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাই কলরব, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর হামদর্দ, হলিটিউন স্টুডিও ও বুখারি লুঙ্গি। চলুন দর্শক, শুরুতেই পরিচয় হয়ে নিই, আজকে আমাদের সাথে কারা উপস্থিত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলোচক মুফতি মুফিজুর রহমান, মুহাদ্দিস জামিয়া ইমদাদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মুহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন দর্শক কোরআনের সুরে বিমোহিত হয়ে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم. আমরা কোরআনের সুরে বিমোহিত হলাম যে রাত্রির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন, সেই রাত্রির বিষয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমি আলোচনায় যাচ্ছি এই বিষয়ে মুফতি মুহিউদ্দিন মুহতারামের কাছে, যে লাইলাতুল কদর, এটা আল্লাহ তাআলা ব্যাপারে কি বলেছেন, রাসূল কি বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজনী দিয়েছেন, যে রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা কদর। যে কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রজনী পৃথিবীর উম্মতের জন্য, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দীদের জন্য দিয়েছেন, নাজাতের ব্যবস্থার জন্য দিয়েছেন, সেই রাত্র হচ্ছে কদরের রজনী। আর সেই কদর রজনী আল্লাহ তাআলা বরকত নিজে বর্ণনা করে দিয়েছেন, যে এই রজনী এমন একটা রজনী যেটা হাজার মাস থেকে অনেক উত্তম। অর্থাৎ একটি রজনী যদি কোনো মুমিন যদি ইমানের সাথে, যদি সওয়াবের উদ্দেশ্যে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করতে পারে, তাহলে হাজার বছর পৃথিবীতে বেঁচে থেকে যে ইবাদত করার, সওয়াব অর্জন করার সক্ষমতা অর্জন করত, আর একটি রজনী ইবাদতের মাধ্যমে সেই সক্ষমতা অর্জন করতে তার চেয়ে বেশি হবে। তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন রহমত, মাগফিরাত, নাজাতের জন্য। আর নাজাতের শেষ দশকের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সবকদরকে লুকায়িত রেখেছেন, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদর, শেষ রজনীর বেজোড় রজনীগুলোর মধ্যে তলব করতে, তালাশ করতে আমাদেরকে আমাদের নবী, পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেই শবে কদর তলবে আমরা আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করেছি মাহে রমজানের শেষ দশকের মধ্যে, বিশেষ করে বেজোড় রজনীগুলোর মধ্যে আমরা শবে কদর তালাশ করছি, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আমরা শবে কদর পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করার চেষ্টা করছি। মহতারাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে শুনব একটি ইসলামী সঙ্গীত। তোমারই নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়,
তোমারই নামে পাখি গান গে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, নদী বহে নিরবধি তোমার নামে, ঝর্ণা ঝরে সে তো তোমার নামে, তরুলতা করে মাথা বন তো সিজদা করে তব বীরত, শত বেদনায় তবু ভুলে না তোমায়, তোমারই নামে পাখি গান গে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়াই, তব নামে পূবাকাশে সূর্য ওঠে, বাগানে বাগানে শত কুসুম ফোটে, নীলাকাশ নীলিমাতে সাজায় আসো, রং ধনু সাত রঙে রাঙাই বাসো, আলো যে ছড়ায় সেথা তারাই তারাই, তোমারই নামে পাখি গান গে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারই নামে পাখি গান গে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারই নামে পাখি গান গে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনা, এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনা, মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়, সযত্ন ছোঁয়ায়। আইসো সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে, উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords। পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাহী কলরবে। এ পর্বে শুনব মোহতারা মুফতি মফিজুর রহমানের কাছ থেকে আলোচনা। সভাকদর বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই। ধন্যবাদ মাননীয় উপস্থাপক সাহেবকে। আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবকদর সম্পর্কে ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই কদরের রজনীতে সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাত্রি জাগরণ করে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ তো মাফ হবেই, আর যদি সাথে সাথে তওবা থাকে তাহলে আল্লাহ তাআলা কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। শবে কদরের বিষয়টা আমরা হয়তো মনে করি যে 27 রাত্র শুধু শবে কদর, এটা হচ্ছে প্রসিদ্ধ একটা মতামত যে 27 রাত্র শবে কদর, অথচ এই রাত্রটা গোপন, আল্লাহ রসুল গোপন রেখেছেন যাতে উম্মত এই ইবাদত করার জন্য খুঁজে বের করে, এই জন্য আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গোপন রাখছেন। আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদর সম্পর্কে বলছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজুড় রাত্রি এটাকে খোঁজো। হ্যাঁ, এটা 21 রাত্র হইতে পারে শবে কদর, 23 রাত্র হইতে পারে, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র হইতে পারে। আমরা এখানে একটা কাজ করি যে 27 রাত্রে ইবাদত করে শেষ করে ফেলি, 29 রাত্র এটাকে আমরা বাজার সদায় এর কাজে ব্যস্ত থাকি, অথচ এই রাত্রটাও ইবাদতের রাত্র হইতে পারে। জি মহতারাম। দক্ষিণা বাতাস ওই যে নদী ফুলের সুবাস, ঝরছে অবিরাম ঝর্ণা ধারা, তার নামে হয়ে আজ দিশে হারা,
তার নামি হয়ে আজ দিশে হারা রাখুন ওই পাখিরা তার নামে হয়ে আজ দিশে হারা তার নামে হয়ে আজ দিশে হারা পাহাড় সাগর নদী বন বনানি তারি মহিমা ঘেরা এই অবনি পাহাড় সাগর নদী বন বনানি তারি মহিমা ঘেরা এই অবনি কি যে সুন্দর ওই চরাচর কি যে সুন্দর ওই চরাচর নীলা চলে জ্বলে ওঠে চন্দ্র তারা তার নামে হয়ে আজ দিশে হারা তার নামে হয়ে আজ দিশে হারা মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়, সযত্ন ছোঁয়ায়। ISO সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে, উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords। পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে। শুরুতে যাচ্ছি মোহতারাম মাওলানা মফিজুর রহমানের কাছে। মোহতারাম, আমরা বর্তমানে যে অপসংস্কৃতির আগ্রাসন দেখতে পাচ্ছি বহির্বিশ্বের, বাংলাদেশের আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, এক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম বা মুসলমানদের করণীয় কী? এই ক্ষেত্রে আমি বলবো যে উলামায়ে কেরাম, এই ধরনের যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, এটা মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া, সব মিডিয়াগুলোতেই ইসলাম, ইসলামী সাংস্কৃতিকের ব্যাপারে, বিনোদনের ব্যাপারে কী কথাগুলো বলতেছে, সেই কথাগুলোকে আরও পরিষ্কার করে তুলে ধরা, তাহলে অপসংস্কৃতি যেটা আমাদেরকে আগ্রাস করতেছে সেটার থেকে আমরা মুক্তি পেতে পারি।
হ্যাঁ, আপনারা যে উদ্যোগ নিয়েছেন কলাবের পক্ষ থেকে, এরকম যদি সবাই আমরা করতে থাকি তাহলে আশা করা যায় এক সময় অনুইসলামিক যে আয়োজনগুলো রয়েছে। ধন্যবাদ মোহতারাম। আমরা যাচ্ছি মোহতারাম আমাদের আরেক মোহতারাম মুফতি মহিউদ্দিন সাহেবের কাছে। আপনারা তো এরকম আয়োজন নিয়ে কাজ করছেন অনেকদিন যাবত, আপনারা একটি টেলিভিশনে কাজ করে যাচ্ছেন, তো কাজ করতে গিয়ে কেমন সাড়া পাওয়া যাচ্ছে বা মানুষ কতটা গ্রহণ করছে, এ ব্যাপারে আপনার একটু অনুভূতি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, কলরবকে ধন্যবাদ। কলরব গোটা বিশ্বজাহানে সঙ্গীত জগতে যে অবদান রেখেছে এর জন্য মোবারকবাদ জানাচ্ছি। আর আমরাও পিএইচপি কোরআনে আলো একটি প্রোগ্রাম করে থাকি যেটা হেফজের জগতে অবদান রেখেছি, তো জাতি এবং সকলেই বলেছে যে এটা অবদানটা অত্যন্ত চমৎকার, যে কারণে বিশ্বের অনেক দেশ থেকে আমাদের দেশে তারা আজকে বিশ্বের সেরা হাফেজ পরিচিত হচ্ছে পুস্তায়। তো আমি এই কথা বলবো যে সাংস্কৃতিক জগতে যে জাতি যত উন্নত, সেই জাতি সংস্কৃতি যত উন্নত সেই জাতি তত উন্নত, আর নৈতিক অবক্ষতে উত্তরণের জন্য সাংস্কৃতির কোনো বিকল্প নেই। তাই কলরবকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথে আজকে যারা দুজন অতিথি ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। শেষ হয়ে এলো আমাদের সময়, আমরা শেষে বলছি যারা আজকের আয়োজন মিস করেছেন, পুরোটা দেখতে পারেননি, তারা হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে পুরোটা আয়োজন দেখতে পারেন।